এই সময় গোল্ড নিয়ে এলো ইলেকশন স্পেশাল সিরিজ ভোট পে চর্চা। নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজকর্মী গোলাম গঙ্গোপাধ্যায়। গোলামজি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে দল বলেছিল পশ্চিমবঙ্গে 200 বেশি সিট পাবে, তাদের এই অবস্থা হলো কি করে? ভোটের আগে সব দলই নিজেদের সংখ্যা একটু বাড়িয়ে বলে, কিন্তু এই প্রথম দেখলাম যে একটা মানে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে বলছেন যে আমরা জিতেই গেছি, আমরা সব পেয়েই গেছি, হ্যাঁ আমরা এই পশুদিনই মিনিস্ট্রি করব, এরকম একটা ভাব, এবং সেটা প্রকাশ্যে বলছেনও। এইটা একটু নতুন লেগেছিল, কিন্তু এটা যে বিশ্বাসযোগ্য নয় সেটা কিন্তু তখনই মনে হয়েছে আর কি। 200 পাবে না 20টা পাবে সেই হিসেবটা সত্যি কথা বলতে কি ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত কোনো দলই বলতে পারেনি। এটা বহুবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে তো বহুবারই হয়েছে, বিভিন্ন জায়গায় এটা প্রমাণ হয়ে গেছে যে রাজনৈতিক দল থেকে যেটা বলে তার থেকে কম বেশি মানে তারা বুঝতে পারেনি ঠিক কতগুলো পাবে বা পাবে না। এখন কি হয়, সমস্ত রাজনৈতিক দলের পাশেই একটা ক্ষমতার চারপাশে কিছু লোক থাকে, এই লোকেরা সব ঘিরে থাকে এবং এই স্থাবকেরা বলতে থাকে যে হ্যাঁ আপনি আপনিই জিতবেন, আপনিই রাজা। তো এই তখন রাজা হয় কি, রাজা কর্ণে না পশ্যতি বলে একটা কথা আছে, যে রাজা কান দিয়ে দেখেন, তো সেইটা হয়ে যায়। সেটা আমরা সিপিএমের ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে যখন খুব রাজা হয়ে গেল 34 বছর পর, সিপিএম এর ধারণা হয়েছিল যে তারা যখনই ভোটে দাঁড়াবে তখনই মানুষ তাদের ভোট দেবে, কিন্তু কি হয় জনগণের একটা নিজস্ব, আমার যেটুকু অভিজ্ঞতা সেটা থেকে আমি দেখেছি যে জনগণের একটা নিজস্ব হিসেব থাকে, হিসেব ইন দ্য সেন্স কিছু কিছু জায়গা আছে যেগুলো হয়তো জাতিগত ভাবে মানে মানুষের ভেতরে মজ্জায় আছে। এখন সেই জায়গাগুলো যদি রাজনীতিবিদরা বুঝতে পারেন তাহলে হয়তো তখন বুঝতে পারেন যে আমাদের ভোট দেবে বা দেবে না। এক্ষেত্রে কি হয়েছে, 200টা সিট আমি মুখে বলছি কিন্তু আমি যেখানে বক্তৃতা দিতে যাচ্ছি তাদের ভাষা পর্যন্ত আমি জানি না। হ্যাঁ, হিন্দিতে যদি জঙ্গলমহলে বক্তৃতা দেওয়া হয়, হিন্দিতে বাঁকুড়ার গ্রামে যদি বক্তৃতা দেওয়া হয়, অর্ধেক মানুষ সেটা বোঝেননি, হ্যাঁ যে তারা কি বলতে চান। এবং আমার যে জিনিসটা এবারের ইলেকশনের রেজাল্ট দেখে সবচেয়ে আগে মনে হলো যে এরা যত এসেছেন তত নিজেদের এক্সপোজ করেছেন, আমি বিজেপির কথা বলছি, যে তত এই যে একেবারে ডেলি প্যাসেঞ্জারই করছিলেন দিল্লি থেকে, এবং যত এসেছেন তত নিজেদের বৈভব দেখিয়েছেন এবং তত নিজেদের এক্সপোজ করেছেন। আসলে জনগণের সঙ্গে কিন্তু তখন থেকেই তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল, যে তারা যে ভাষায় কথা বলছেন, আমি শুধু হিন্দি বাংলা বলে বলছি না, যে কথাগুলো তারা জনগণকে বলতে চাইছেন সেগুলো জনগণের প্রয়োজন আছে কিনা সেটা জানারও তাদের কোনো দরকার হয়নি। মানে মানুষ কি চায় একজন জননেতার কাছ থেকে সে সম্পর্কে এদের কোনো ধারণা, মানে পশ্চিমবঙ্গ সম্পর্কে এদের কোনো ধারণা ছিল বলে আমার অন্তত এদের কারোর বক্তৃতা শুনে মনে হয়নি। আর একটা কথা খুব মনে হয়েছে যে এই বারবার আসাটাও এরকম কেউ কখনো দেখেনি যে একটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা সারা দেশ ছেড়ে একটা জায়গাকেই একেবারে পাখির চোখ করে ফেলল। এইটা কিন্তু আমার যেটুকু কথা বলে মনে হয়েছে এইটা জনগণ ভালোভাবে নেননি, এটা তাদের মনে হয়েছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং আমাদের একটা ধারণা আছে যে নিরক্ষর মানুষকে যা বোঝানো যায় সে তাই বোঝে, সেটা কিন্তু একদম ভুল। মিডিয়া দ্বারাও যে পরিচালিত হয় না মানুষ, হ্যাঁ, এবং নেতাদের বক্তৃতার দ্বারাও যে হয় না, এবারটা রেজাল্টটা কিন্তু তারই একটা প্রমাণ। এবারের ভোটের প্রধান ইস্যু ছিল যে তুমি বিভাজন চাও কিনা, তুমি সিএএ এনআরসি চাও কিনা, তুমি হিন্দু রাষ্ট্র চাও কিনা, এই কথাগুলো কেউ মুখে বলেনি কিন্তু প্রত্যেক ভোটারের মনে এটা ছিল যে আমাকে কোথাও একটা এই বিভাজনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। হ্যাঁ, এবং তৃণমূলের শাসন যে খুব মানুষের পছন্দ এমনটা আমার কোনোদিন মনে হয়নি, এখনো মনে হয় না, এবং ভবিষ্যতেও আমি মনে করি মানুষকে তার লড়াইটা জারি রাখতে হবে। কিন্তু তৃণমূল যে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে এইটাই হয়ে গেছে মানে তার পক্ষে সবচেয়ে বড় জনগণের রায়। বিভাজন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ চান না,
করাপশন, গোলাবাজি, এই সব কিছু আছে, এগুলোর বিরুদ্ধেও মানুষ, আমি একবারও বলবো না যে এগুলো নেই বা এগুলোর বিরুদ্ধে মানুষ নয়, হ্যাঁ মানুষ এগুলোর বিরুদ্ধে, কিন্তু তার চেয়েও বড় বিরুদ্ধে হিন্দু মুসলমান ভাগে, তার চেয়েও বড় বিরুদ্ধে ধর্ম নিয়ে খেলা করা, তার চেয়েও বড় বিরুদ্ধে CAA-NRC-র বিরুদ্ধে। এই জিনিসটা পশ্চিমবঙ্গ 71 সালের পরেও সবাইকে জায়গা দিয়েছে, এবং জায়গা দিয়েছে শুধু না, সাদরে দিয়েছে। যখন তোমরা সেগুলো দেখোনি হয়তো, যখন দেশভাগের পরও মানুষকে মেনে নিয়েছে, এবং বাঙালির ভেতরে এটা নেই, চিরকাল সে বাইরের মানুষকে, অন্য দেশের মানুষকে আশ্রয় দিতে চেয়েছে, তার আর্থিক অবস্থা ভালো না, সে দিতে পারে না, সব ভেঙে পড়ে তার জন্য, কিন্তু তার মানসিকতায় এই বিভাজনটা নেই। এই গেল একটা প্রধান কথা। আর দ্বিতীয় আর একটা কথা আমি মনে করি এবারকার ভোটে একটা বড় রোল প্লে করেছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। এই যে এরা বাড়ি ফিরে এসেছে ভোট দিতে, এদের মতামতের দাম এদের স্ত্রী, এদের মা, এদের বোনের উপর সাংঘাতিক ভাবে পড়েছে, এবং এই যে একটা দারুণ কষ্ট করে, মানে স্টেটকেই খরচ দিয়ে তাদের আনতে হয়েছে, আমাদের কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্বই নেয়নি এই মানুষগুলোকে, কারণ তারা ভেবেছে এদের ভোটের কোনো দরকার নেই। কোনো পলিটিক্যাল দলই ভোটের বাইরে গিয়ে তো ভাবে না, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয় না। এই অমর্যাদাটার বিরুদ্ধে এটা এইটা বাঙালির একটা রায় যে এই পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসেছে, তারা আমার ধারণা একজনও বোধ হয় বিজেপিকে ভোট দেয়নি, একজনও নয়। এবং আমি একটা জিনিস বুঝতে পারি যে এই যে টাকা দিয়ে ভোট কেনা, এটাও কিন্তু নীতিগত ভাবে বাঙালি সমর্থন করে না। আমি বারবার বলছি বাঙালির সে আর্থিক ক্ষমতা নেই, বাঙালির সে ব্যবসায়িক ক্ষমতা নেই যেটা দিয়ে সে এইগুলো প্রমাণ করতে পারে, কিন্তু মানসিক ভাবে সে এইগুলোর পক্ষে নয়। এটা কিন্তু আমার মনে হচ্ছে এই ভোটে এই মনটা ভীষণ একটা চালিকা শক্তি হয়ে উঠেছে, যে ঠিক আছে আমি খেতে পাচ্ছি না, ঠিক আছে তাই বলে ওকে তাড়িয়ে দেবে, এটা এটা কি আমি প্রতিবাদ করবো না, এইটা হয়ে গেছে আর ভীষণ একটা বড় ব্যাপার। এবং তুমি যেটা বলছিলে এর আগে আমাকে, যে লেফটরা কেন মুছে গেল, লেফটরা মুছে গেছে নানা কারণে, অনেক মানে অনেক কারণে, তার মধ্যে সবচেয়ে যেটা শেষের দিকে বড় কারণ, লেফটরা প্রকাশ্যে এই হিন্দু মুসলমান তাস এবং বিজেপির সঙ্গে তারা যেতে পারে এইটা প্রকাশ্যে বলল, এবং এই যে একটা ISF কে মাথায় তুলে প্রায় পায়ে ধরার মতো করে একটা মিটিং হলো, এইটা কিন্তু আমার মনে হয় কমিউনিস্ট পার্টির মেম্বার যারা, CPM এর মেম্বার যারা, তারাও এইটা মেনে নেননি। আমি যতদূর বুঝেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এসেছিলেন, তখন কিন্তু CPM এর একটা বিরাট সেকশন ভোটার তারা TMC কে ভোট দিয়েছিল, এবারও তাই হয়েছে। কারণ বিজেপি কে বকলমে আমাকে একথা মানে কি বলবো, লেফটদের পক্ষ থেকেই কেউ কেউ বলেছেন যে লেফটদের এবার ভোট দেয়া মানে তো দিদি বিজেপিকেই বকলমে ভোট দেয়া, কারণ যদি মিনিস্ট্রি তৃণমূল না ঘটতে পারে তাহলে লেফটরা বলেছে বিজেপিকে হেল্প করবে, তার মানে তো মিনিস্ট্রি, এখন দেখো 200-এর ওপর ভোট পাবে তৃণমূল, এটা তো কেউ ভাবেনি, তৃণমূল নিজেও ভাবেনি, হ্যাঁ, কিন্তু জনগণের এই ভয়টা ছিল যে যদি তৃণমূল মিনিস্ট্রি করতে না পারে তাহলে লেফটরা বিজেপিকে সাহায্য করবে এবং বিজেপি মিনিস্ট্রিটা গড়ে নেবে, এটা তারা হতে দিতে চায়নি। এই ভোটটা হচ্ছে একেবারে অসম্ভব ভাবে অ্যান্টি বিজেপি একটা ফরমান, মানে আমরা যে বিজেপির পক্ষে নই এই কথাটা পরিষ্কার হয়ে গেছে, তারপরে বাকি হিসেব আমরা মিলিয়ে, এইটা হচ্ছে আমার মনে হয় এই ভোটের রায়। আর একটা বড় প্রশ্ন, আপনি বলছেন পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি হয়নি, কিন্তু এই যে বিজেপি প্রায় 80-এর কাছাকাছি সিট পেয়েছে, সেটা তাহলে কি প্রমাণ করছে? এটা প্রমাণ করে যে লেফটরা নেই, হ্যাঁ, এমনকি তারা একটা বিরোধী দল হওয়ার ক্ষমতা রাখে না, জনগণ তাদের সেটুকুও দিতে রাজি হয়, এবং তার তাহলে অল্টারনেটিভ কে থাকবে, বিজেপি ছাড়া আর কেউ নেই, সবচেয়ে মানে প্রধান বিরোধী দল বিজেপি হয়ে যাচ্ছে, লেফটদের সেই মোর্চার কংগ্রেসের এবং মানে লেফটদের, আমার নিজের ধারণা এই মোর্চাটা যদি তৈরি না হতো এবং এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান শত্রু এবং তার জন্য আমরা ফুরফুরা শরীফের কাছেও যাব, এই যে ঘোষণাটা যেটা কংগ্রেস এবং লেফটদের প্রধান আইডেন্টিটি, সেটা হচ্ছে তারা ধর্মনিরপেক্ষ, সেই আইডেন্টিটিটা তো তারা লুজ করেছে, তাহলে তাদের লোকে ভোট দেবে কেন বলো, কি জন্য ভোট দেবে,
দেবে না তো, কিন্তু এই জন্য পেয়েছে যে আর কোনো অল্টারনেটিভ এখানে ছিল না। তারা তো নিজেদের আইডেন্টিটিটাই নষ্ট করে ফেলেছে, তাদের পার্টির যেটা যেখানে দাঁড়িয়েছিল সে ভিত্তিটাকেই তো তারা কেটে ফেলেছে। সেটা তো কংগ্রেস যদি আজকে ধর্মনিরপেক্ষতা হারায়, কংগ্রেসের আর কি আছে? বিজেপির সঙ্গে তার তফাৎ কি? কোন নীতিটা কংগ্রেসের আলাদা যেটা বিজেপির নেই বলো? শুধু একটা মাত্র, যে তারা হিন্দু রাষ্ট্র ঘোষিত ভাবে চায় না। হিন্দু রাষ্ট্র ঘোষিত ভাবে চায় না এ কথাটা তো মানে সিপিএম ও বলছে না, কংগ্রেসও বলছে না। এই আইডেন্টিটিটা তো দে হ্যাভ লস্ট দেয়ার আইডেন্টিটি, দেখরা কোনো তো আইডেন্টিটি রাখেনি নিজেদের। শেষ প্রশ্ন, তৃণমূল আবার ক্ষমতাতে আসছে কিন্তু তারপরে কি? তারপরে খুঁজছে ভালো, আমি সেটা দেখতে পাচ্ছি না। তার কারণ, প্রধান কারণ হচ্ছে আমার ধারণা যে এইবার সেন্ট্রাল গভর্নমেন্ট অসম্ভব সুদ তুলবে এবং সেই সুদটা পশ্চিমবঙ্গের জনগণের উপর তুলবে। এবং এই যে একটা তাদের ফেস লস হলো এবং সারা ভারতবর্ষের সামনে তারা যে ছোট হলো, সেই ছোটটা কিন্তু তারা খুব সহজভাবে মেনে নেবে, বা একটু ভয় হয় একটু পেতেও পারে কিন্তু সহজভাবে মেনে নেবে না। হ্যাঁ, এবং এই যে ফেস লসটার দাম পশ্চিমবঙ্গের জনগণকে এইভাবে দিতে হবে যে তারা সেন্টার থেকে একটি পয়সাও দেবে না। হ্যাঁ, এবং সব সময় উৎপাত করতে থাকবে নানান এজেন্সি দিয়ে, নানান কিছু দিয়ে মানুষকে উত্তপ্ত করবে। শুধু যে তৃণমূলের লোকেদের করবে তা নয়, আমার ধারণা এবার এই এই উৎপাতটা, এই সিবিআই ইডির উৎপাতটা জনগণের ক্ষেত্রে নামিয়ে আনবে। কিন্তু সেটা নিশ্চয়ই মানে খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু যেটা আরো যেটা মানে ভয় হচ্ছে সেটা হচ্ছে যে এনআরসি এবং এই বাংলাদেশের সঙ্গে যে বর্ডার নিয়ে, তিস্তার জল নিয়ে ইত্যাদি নিয়ে মমতা ব্যানার্জির ফাইটটা আরো কঠিন হয়ে গেল, এটা নিশ্চিত ভাবে। কিন্তু যে জায়গাটা আরো ভয় সেটা হচ্ছে যে এই যে এতগুলো সিট নিয়ে টিএমসি এলো, টিএমসি নিজেও তো খুব গণতান্ত্রিক ভাবে চলে না। তাদের শাসনে আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে যে অকারণে ইউএপিএ দিয়ে দেওয়া, অকারণে মানুষকে উত্তপ্ত করা, রাজবন্দীদের কোন রকম সুবিধে না দেওয়া, জেলখানায় একেবারে শেষ করে দেওয়া রাজবন্দীদের, এইগুলো কিন্তু আরো হবে বলে আমার ধারণা। কারণ এই তোলাবাজি এবং এই যে ছোট ছোট ব্যবসায়ী যারা অত্যন্ত বিরক্ত তৃণমূলের ওপর, কারণ তাদের প্রত্যেক ক্ষেত্রে তোলাবাজদের পয়সা দিতে হয়, এরা যখন 200 ওপরে এলো মানে বলতে হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, একেবারে ফ্রি হ্যান্ড হয়ে গেল, তখন কিন্তু পরাজকতাটা আরো বাড়বে, এটা আমার ধারণা। এবং আমি জানি না যে সমস্ত কথা মমতা ব্যানার্জি এবং তার দল বলেছেন ভোটের সভায় এবং ইস্তেহারে, এই শিক্ষকদের ওপর অত্যাচার, শিক্ষা কর্মীদের ওপর অত্যাচার, এগুলো কমবে বলে আমার অন্তত মানে বিশ্বাস নয়, এই আর কি। কিন্তু তবু তো আমরা হিন্দু রাষ্ট্র হব না, এইটুকুই আশা। অনেক ধন্যবাদ পুলাঙ্গি। থ্যাংক ইউ।